হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যালো টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আমি আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি টাম্বলারে অ্যাকাউন্ট খুলবেন এবং খোলার পর সেই অ্যাকাউন্টটি প্রপারলি কমপ্লিট করবেন এবং অ্যাকাউন্টটি আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন এর সকল প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। সো বন্ধুরা, আসলে tumblr.com এটা আসলে কি এটা অনেকে জানে না। সো আমি প্রথমে আসলে খুব সংক্ষেপে টাম্বলার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, দেন তারপরে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্টটি খুলবেন। সো বন্ধুরা, আসলে tumblr.com এটা মূলত হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো এক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি এখানে বিভিন্ন ফ্রেন্ডদেরকে ফলো করতে পারবেন, আপনি এখানে পোস্ট করতে পারবেন, টেক্সট করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন, লাইভ যাইতে পারবেন। এছাড়াও আপনি এখানে বিভিন্ন কমিউনিটির সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবেন। জাস্ট এটা এক ধরনের সোশ্যাল মিডিয়া। সো বন্ধুরা, চলেন আসলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আসলে টাম্বলারে অ্যাকাউন্ট খুলবেন। সো বন্ধুরা, আপনারা সরাসরি tumblr.com চলে আসলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে সাইন আপ এটার উপর একটা ক্লিক করতে হবে। সো বন্ধুরা, তারপরে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, ইমেল প্রথমবার ঘরে ইমেল বসাইতে হবে, দেন তারপরে আপনার পাসওয়ার্ড বসাইতে হবে, দেন তারপরে আপনার ব্লগ নেম বসাইতে হবে। এবং বন্ধুরা, এখানে ব্লগ নেম কিছুটা ইউজার নেমের মতো অবশ্যই, সো আপনি আমি আসলে এটি বসায় আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখেন আমি উপরকার ঘরে ইমেল বসাইছি, দেন আমি পাসওয়ার্ড বসাইছি, দেন তারপরে আমি এখানে একটা নাম বসাইছি। এবং বন্ধুরা, এটা আসলে মূলত ইউজার নেমের মতো, এই জন্য অবশ্যই আপনার ওই নামটি যদি অলরেডি এর আগে একজন নিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কী করবেন, আপনার নামের পরে কিছু সংখ্যা বসাই দেবেন, সংখ্যা বসাই দিয়ে দেন তারপরে আপনি এখান থেকে সাইন আপের উপরে একটা ক্লিক করবেন। সো তারপর আপনাকে এরকম পাসওয়ার্ড সেভের অপশন দেখাবে, সো আপনি চাইলে এটা সেভ করতে পারেন নাও করতে পারেন। এখানে বন্ধু আরেকটি কথা, আমি এখানে মানে কম্পিউটারের ব্রাউজার থেকে যেভাবে অ্যাকাউন্ট খুলতেছি, আপনারা কিন্তু ফার্স্ট টাইম আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন তারপরে আপনি চাইলে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি আপনার এই টাম্বল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কম্পিউটারের ডেস্কটপ থেকে যেভাবে অ্যাকাউন্ট খুলতেছি, আপনি আপনার ক্রোম ব্রাউজার বা আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে সেম একই প্রসেসে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। সো বন্ধু, তারপর কি বলতেছে এখানে দেখেন, হাউ ওল্ড আর ইউ। সো বন্ধুরা, এখানে আপনাকে এখন আপনার বয়স চুজ করতে হবে। সো আমি এখান থেকে আমি একটা বয়স চুজ করে দিলাম 18, দেন তারপর আমি কি করবেন এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। সো তারপর দেখেন বন্ধুরা, পেজটি একটু লোড নিচ্ছে। এবং বন্ধুরা, তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি চলে আসছে। সো আপনি কোন কোন ক্যাটাগরিকে আসলে ফলো করতে চাচ্ছেন, সো আপনি এখান থেকে যে কোনো 5টা ক্যাটাগরি সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন। সো বন্ধুরা, আমি এখান থেকে 5টা ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখানে অটোস, তারপরে স্পোর্টস, তারপরে হচ্ছে আর একটু নিচের দিকে যাই ট্রাভেল, তারপরে হোম, তারপরে হচ্ছে স্টুডেন্ট। সো আমি অলমোস্ট এখানে 5টার মতো সেট করেছি, চাইলে আপনি আরও করতে পারেন, বাট এগুলো আপনি পরেও করতে পারবেন। দেন এখন আমি কি করব, এখান থেকে সরাসরি নেক্সটের উপরে ক্লিক করে দিব। সো দেখেন তারপরে আপনাকে ঠিক এরকম দেখাবে। সো বন্ধুরা, পেজটি লোড নিচ্ছে। সো বন্ধুরা, এখন কিন্তু আমরা যে টাম্বেলের যে মূল হোম পেজ, সো আমরা কিন্তু সেই হোম পেজের ভিতরে চলে আসছি, ঠিক আছে বন্ধু। এবং এখানে কিন্তু দেখেন একটা নোটিফিকেশন দেখাচ্ছে, কারণ আমরা যে মেইলটি দিয়ে আসলে অ্যাকাউন্টটি খুলেছি, ওই মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কটি আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এই জন্য অবশ্যই আমি এখন আমার সেই ইমেলে চলে যাব। সো আমার সেই মেইলে যে দেখবো লিঙ্কটা আসছে কিনা, না আসলে এখান থেকে রিসেন্টে ক্লিক করলে পুনরায় আপনার মেইলে লিঙ্কটি চলে যাবে। সো আমি এখন আমার মেইলে আসি। তো বন্ধু দেখেন, আমার মেইলে আসার পর দেখেন আমার মেইলে কিন্তু অলরেডি একটা ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস নামে একটা মেল টাম্বেল থেকে চলে আসছে। সো আমি মেইলটি এখন ওপেন করলাম। সো তারপর দিস ইজ মি, সো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্রাউজারে একটা নিউ ট্যাব ওপেন হবে। নিউ ট্যাব ওপেন হওয়ার পর পেজটি একটু লোড নেবে, দেন তারপরে আপনাকে দেখাচ্ছে এখানে দেখেন ভেরিফাই ইমেল। সো তারপরে আপনাকে এরকম রোবট দেখাতে পারে। সো আপনি এখান থেকে রোবটে ক্লিক করে রোবটটা সলভ করে নেবে, সলভ করে নিয়ে জাস্ট ভেরিফাই ইমেলে নিচে এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন তারপর আপনি চাইলে এখান থেকে আপনি গুগলে অর্থাৎ অ্যান্ড্রয়েডের অ্যাপসও পাবেন, এছাড়া অ্যাপেলের অ্যাপসও চাইলে আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, আমাদের এখানে মেইলটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এখন পুনরায় এই পেজে আসবো, আসার পর এই পেজটি একটু রিলোড দিব। সো বন্ধুরা, এখানে পেজটি রিলোড দেওয়ার পর দেখেন পেজটি লোড নিচ্ছে। এবং বন্ধুরা, আমি যখন ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার পর যে আমি কয়জনকে যে 5টা ক্যাটাগরি আমি সিলেক্ট করেছি, দেখেন ওই ক্যাটাগরির মানে সাজেস্টেড সেই কন্টেন্টগুলো এখানে চলে আসছে। চাইলে আপনি এখান থেকে যে এনাকে চাইলে এখান থেকে ফলোতে ক্লিক করে আপনি তাকে ফলো করতে পারেন। এরকম মানে আমি যেগুলোকে আসলে সাজেস্ট ওখানে ক্লিক করেছি, ওই ক্যাটাগরির এগুলো আমাকে কিন্তু এখানে সাজেস্ট করা হচ্ছে। আপনি চাইলে এখানে ফেসবুকের মতো আপনি এখানে মানে টুইটারের মতো আপনি এখানে তাদেরকে ফলো করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে আরও কিছু অপশন রয়েছে। সো সেটা হচ্ছে দেখেন, এখানে প্রথম হচ্ছে টেক্সট। সো বন্ধুরা, আপনি যদি এখন ট্রাম্বেলে কোনো পোস্ট করতে চান, সো এখান থেকে যে টেক্সটের উপর ক্লিক করে আপনি এখান থেকে
টেক্সের উপর ক্লিক করে আপনি এখানে বিভিন্ন টেক্স লিখতে পারেন, চাইলে আপনি ফটো অ্যাডজাস্ট করতে পারেন। এবং এখানে বন্ধুরা এই যে কোয়াড, এই কোয়াডটা কিন্তু আসলে ফেসবুক বা টুইটারে কিন্তু থাকে না, বাট এই টাম্বেলে কিন্তু এই কোয়াডের অপশন চলে আসছে। দেন তারপরে আপনি চাইলে বিভিন্ন লিঙ্ক এখানে পোস্ট করতে পারেন, যেমন আপনার টুইটারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি এখানে পোস্ট করতে পারেন। তারপর আপনি এখান থেকে চ্যাট করতে পারেন, আপনি এখান থেকে অডিও পোস্ট করতে পারবেন, এবং আপনি এখান থেকে ভিডিও পোস্ট করতে পারবেন। সো পোস্ট করার জন্য আপনি অবশ্যই এখান থেকে যে টেক্সটের উপর ক্লিক করেন, এখানে টেক্সটের উপর ক্লিক করবেন। সো তারপরে আপনি এখান থেকে প্রথমকার ঘরে আপনি টাইটেল দিবেন, তারপরে আপনি ভিতরে আসলে আপনি কি কি লিখতে চাচ্ছেন সেটা লিখতে পারবেন। দেন আপনি এখান থেকে কিছু ট্যাগ অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এখানে অনেক অপশন রয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু এখানে হিউজ পরিমাণে অপশন, যে অপশনগুলো আসলে ফেসবুক বা টুইটারে থাকে না। এখানে আপনি চাইলে এখান থেকে লিঙ্ক অ্যাডজাস্ট করতে পারবেন, দেন আপনি এখানে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এগুলো বসায় জাস্ট আপনি এখান থেকে পোস্টে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এটা খুব সহজ, টুইটার বা ইনস্টাগ্রামের মতোই কিন্তু, ঠিক আছে বন্ধুরা। সো জাস্ট আপনারা চাইলে এটা করতে পারেন, চাইলে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে এই যে ক্যামেরার অর্থাৎ ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, এছাড়াও বিভিন্ন স্টিকার, এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এইভাবে আপনারা এখান থেকে পোস্ট করবেন। সো আমি এখন এখান থেকে পোস্ট করবো না, জাস্ট আপনাদেরকে দেখালাম, এই জন্য আমি এখানে ক্লোজে ক্লিক করে এটা কেটে দিচ্ছি। সো দেন তারপরে আমরা যদি এখন একটু উপর দিকে আসি, সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের হোম পেজ বা মানে হোম। সো আমরা এখন বর্তমানে কিন্তু এই হোমেই রয়েছি। সো আমি আপনাদেরকে তাও একটা ক্লিক করে দেখাচ্ছি, আমরা কিন্তু বর্তমানে এখন এই হোমেই রয়েছি, ঠিক আছে বন্ধুরা। এবং বন্ধুরা এইখানে কিন্তু আপনি এই যে কাউকে যদি কারোর কোনো পোস্ট যদি আপনার পছন্দ হয়, সো আপনি এখান থেকে লাভের উপর ক্লিক করে আপনি একটা লাইক দিতে পারেন। চাইলে আপনি এখান থেকে এই যে এইটাতে ক্লিক করে, এটাতে ক্লিক করে আপনি বিভিন্ন কমেন্ট আপনি এখানে করতে পারবেন। তারপরে বন্ধুরা যে এখান থেকে অর্থাৎ টুইটারের মতো এখান থেকে আপনি চাইলে যে এটাতে ক্লিক করে রিটুইট করে আপনি প্রোফাইলে এই ছবিটি আপনি পোস্ট করতে পারবেন। এই দেখেন আমি রিটুইটে ক্লিক করেছি, দেখেন আমার এই পেজটি লোড নিচ্ছে, দেন আমাকে বলবে এখন এটা, এই যে দেখেন এরকম চলে আসছে। সো এখন আমি এখানে চাইলে কোনো কিছু লিখে দিতে পারি, লিখে দেন আমি যদি এখানে রিব্লক করি তাহলে এটা আমার আমার টাইম লাইনে বা আমার পোস্টে এটা কিন্তু চলে আসবে, কিছুটা টুইটারের মতো আর কি এখানে এই এই টাম্বেলের সিস্টেম। দেন আপনি যদি চান আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদের এখানে সাজেস্টেড শো হবে, চাইলে আপনি এগুলো এদেরকে ফলো করতে পারেন, এবং এদের ফলো করলে এদের যে পোস্টগুলো করবে সো এগুলো আপনার টাইম লাইনে চলে আসবে। দেন এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা যে এটাতে এটার উপর যদি আপনি ক্লিক করেন, এখানে বন্ধুরা সাজেস্টেড বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ব্লগার, বিভিন্ন ব্যক্তির যে আপনার সাইটগুলো আছে এগুলো এখানে শো হবে। দেখেন এখানে প্রচুর সাইট রয়েছে, চাইলে আপনি এদেরকে মানে ফলো করতে পারেন। আপনি এইভাবে যদি নিচের দিকে যান, এরকম হিউজ অর্থাৎ ইনস্টাগ্রামের মতো আপনার এখানে হিউজ কন্টেন্ট আপনি দেখতে পারবেন, চাইলে আপনি তাদেরকে এখান থেকে কিন্তু ফলো করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। সো তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মেসেজ। সো বন্ধুরা এটাতে ক্লিক করে আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ডদের সঙ্গে আপনি মেসেজ করতে পারেন, বাট আমার আসলে এখানে কোনো ফ্রেন্ড ইয়ে করা নাই, যার ফলে ফলো করা নাই, বা কোনো ফ্রেন্ডের সঙ্গে আমার মেসেজ করা নাই, যার ফলে এটা আসলে এইখানে নো ইউ হ্যাভ নো মেসেজ এটা দেখাচ্ছে। দেন তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে চ্যাট। সো বন্ধুরা আপনি এটাতে ক্লিক করে মানে টপ বিভিন্ন আপনার টাম্বেল ফ্রেন্ডের সঙ্গে আপনি এখানে কিন্তু চ্যাটও করতে পারবেন। সো বন্ধুরা তারপরে আপনার যে এখানে যে ইলেকট্রিক কারেন্টের যে চিহ্ন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে আপনার অল পোস্ট, তারপরে মেনশন, তারপরে রিব্লক, রিপ্লেস, সো এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। দেন তারপরে এখানে প্রোফাইলের মতো একটা আইকন রয়েছে, সো আপনি কী করবেন, তারপরে এখান থেকে সরাসরি প্রোফাইল আইকনের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে ফার্স্টে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে দেখেন অ্যাকাউন্ট, দেন তারপরে এই পাশে হচ্ছে লগ আউট। সো আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ আউট করতে চান, সো এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারেন। দেন আপনি ফলোয়িং, আপনার আপনি আপনাকে কয়টা লাইক করেছে, সো এটা আপনি এখানে দেখতে পারবেন। দেন আপনি কয়জনকে ফলো করেছেন, সো এটা দেখতে পারবেন। দেন তারপর এখান থেকে যদি আপনি সেটিংসে ক্লিক করেন, সো বন্ধুরা তারপর এখানে আপনার যে অ্যাকাউন্টের যে সেটিংসগুলো রয়েছে সো এগুলো এখানে শো হবে, আপনার ইমেল শো হবে, আপনার পাসওয়ার্ড শো হবে, তারপর সিকিউরিটি অ্যাক্টিভিটি, আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেটর চাইলে কানেক্ট করে নিতে পারেন। এখানে আপনি চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কানেক্ট করে নিতে পারবেন, এছাড়া বিভিন্ন ট্যাগ এখানে আপনি অ্যাড করতে পারবেন। সো জাস্ট এটাই আসলে নিচের এইটাতে যে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে চাইলে আপনি আপনার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন। সো বন্ধুরা তারপরে যদি আপনি এই পাশে আসেন, দেখবেন তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। সো বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, সো এখানে আমার যে ড্যাশবোর্ডের যে টেক্সট এডিট এগুলো অপশন এখানে চলে আসছে, সাউন্ড, তারপরে পারফরমেন্স, তারপরে ইন্টারফেস, সো এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে নোটিফিকেশন এটা মানে
কিভাবে আপনি নোটিফিকেশন নিতে চাচ্ছেন, সো আপনি নোটিফিকেশনে ক্লিক করে এটা ইয়ে করতে পারবেন, পোস্ট প্লাস সাবস্ক্রিপশন এটাতে ক্লিক করে আপনার পোস্ট এবং সাবস্ক্রিপশন এগুলো দেখতে পারবেন, তারপরে যে অ্যাপসে ক্লিক করে আপনি অ্যাপস ইয়ে করতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনি প্রাইভেসি পলিসি তো এখানে রয়েছে, তারপরে অ্যাডমিন রয়েছে এখানে, তার নিচে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্লক। সো বন্ধুরা আমাদের এটার নাম যেটা সো নেমটা কিন্তু এখানে শো হয়েছে, আপনার যে টাম্বেল অ্যাকাউন্টের নেম আপনি অ্যাকাউন্ট খোলার সময় বসাইছেন ওই নেমটাও কিন্তু এখানে শো হবে। তো বন্ধুরা আমরা পুনরায় আবার এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করি, প্রোফাইলের উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে অপশন চলে আসছে হটেস্ট নিউজ, হেল্প, কিবোর্ড শর্টকাট, আপনি কিবোর্ড শর্টকাট এখানে ইয়ে করতে পারেন। তো বন্ধুরা তারপরে যেখানে দেখেন লো কন্ট্যাক্ট যে অপশনটি রয়েছে, আপনারা যদি এটাতে ক্লিক করেন এভাবে আপনার যে কালার আছে টাম্বেলের, সো এই কালারটি চেঞ্জ হতে থাকবে, যেরকম ডার্ক মোড আছে দেখেন এখানে অনেকগুলো মোড আছে এবং অনেকগুলো কালার আছে, দেখেন আমি কালারগুলো চেঞ্জ করতেছি এক একের পর এক। সো আপনি এখানে চাইলে এখানে আপনি এখানে এটা ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক বা ডার্ক মোড এটাও করতে পারেন। সো বন্ধুরা তারপরে আপনি কিন্তু এই যে এইটা কিন্তু হচ্ছে আপনার টাম্বেলের যে ব্লকস ব্লকটা আছে আর কি, ব্লক ব্লগের যে ইয়া এটা কিন্তু এটা, সো আপনি এটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করার পর আপনি সেম এইখান থেকেও পোস্ট করতে পারেন, আবার আমি তো দেখালাম যে এখান থেকেও আপনি পোস্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে সরাসরি এই যে এখানে পোস্টে ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। অর্থাৎ এখানে টাম্বেলে আপনি একটা পার্সোনাল ব্লগের মতো বিভিন্ন ব্লগ এখানে ইয়ে করতে পারবেন এবং চাইলে এখান থেকে বিভিন্ন পোস্ট, ফলোয়ার্স, অ্যাক্টিভ, তারপরে এগুলো ইডিট, অ্যাপ্রিফেন্স, সো এগুলো কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা হচ্ছে এক ধরনের আপনার ফেসবুকের মতোই বলা চলে বা টুইটারের মতোই বলা চলে এক ধরনের সোশ্যাল মিডিয়া। সো এবং এখানে পার্সোনাল ব্লগের মতো আপনি বিভিন্ন ব্লগ এখানে আপনি করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনার উপরে এখানে যে পেন টুলের মতো যে আইকন দিয়েছেন, আপনি যদি সরাসরি এইখানে এই পেন টুলে এই আইকনে ক্লিক করেন আপনি ওই সেম অপশনগুলো আবার কিন্তু আপনি পুনরায় আপনি এখানে পেয়ে যাবেন। এবং বন্ধুরা আপনি যদি কোনো ফ্রেন্ডকে আপনি আসলে সার্চ করতে চান, সো এখানে সার্চ বারে যায় আপনার সেই ফ্রেন্ডকে ইয়ে লিখবেন বা ক্যাটাগরি লিখবেন, সো এগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আমি সাপোজ এখান থেকে অটোতে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে অটোস নামের যে পেজটি রয়েছে এই পেজের দেখেন 12 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে এবং এখানে মানে গাড়ি বিষয়ক বিভিন্ন কিছু পোস্ট করে তারা এবং তাদের কিন্তু ফলোয়ার কিন্তু 12 মিলিয়ন ফলোয়ার। সো বন্ধুরা এইরকম হয়তো এখন বাংলাদেশে ট্রাম্বেলের জনপ্রিয়তা নেই, বাট কিছুদিন পর ট্রাম্বেলও কিন্তু দেখা যাবে যে ফেসবুকের মতোই হয়ে যাবে। সো এখন থেকে অবশ্যই আপনি চাইলে ট্রাম্বেল অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ট্রাম্বেলের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল, আপনার ফেসবুক পেজ, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সো এগুলো কিন্তু আপনি এই ট্রাম্বেলের মাধ্যমে এসইও করতে পারেন। এছাড়াও বন্ধুরা বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার রয়েছে বা অনেক মার্কেটার রয়েছে যারা হিউজ পরিমাণে ট্রাফিক এখন ট্রাম্বেল থেকে আনতেছে এবং আনার পরে এবং তারা কিন্তু ভালো পরিমাণের টাকা ইনকাম করতেছে এই ট্রাম্বেল অ্যাকাউন্ট থেকে। সো বন্ধুরা ট্রাম্বেল কিছুই না, ট্রাম্বেল মূলত এক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো এখানে ফেসবুকের মতোই আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করার পর আপনি এখানে বিভিন্ন ধরনের পোস্ট বা ব্লগ আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। সো জাস্ট এইটাই ছিল আসলে মূলত ট্রাম্বেল সম্পর্কে আমার আজকের এই ভিডিও। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এছাড়াও যদি আপনাদের কোনোখানে বুঝতে প্রবলেম হয় সো আপনারা অবশ্যই জানাবেন এবং আমি যদি কোনো কিছু বাদ দিয়ে যাই সো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এই জিনিস বাদ দিয়ে গেছি। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।